আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নইমি ফেব্রিক্স থেকে আজকে আবার আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম পোস্ট দিয়েছি যে দুইটা তিরিশে লাইভে আসবো আজকে একদম এক মিনিট এক সেকেন্ড কিছু লেট করিনি আজকে একদম দুইটা তিরিশ হওয়ার সাথে সাথে লাইভে এসে পড়েছি হোপফুলি আজকে আপুরাও আমাকে তাড়াতাড়ি করে টাইম মতো জয়েন করে ফেলবেন আর আমাকে ঠিক মতো দেখা গেলে অবশ্যই জানাবেন লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিকমতো দেখা যায় ঠিকমতো মতো শোনা যায় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে আর আর শোনা যাচ্ছে ওকে সবাই অবশ্যই শেয়ার করা একদম ভুলবেন না ওকে একদম ভুলবেন না হাই আপি হ্যালো রাজিন সাহারিয়ার ভাইয়া আচ্ছা রাজিন শাহরিয়ার কি ভাইয়া নাকি কোনো আপু কমেন্ট করছেন হ্যালো জুই আপু হাই আপু হ্যালো সুমাইয়া আপু হ্যালো আপু হ্যালো তানজিম আপু আসসালাম ভাইয়া হাই আপু হ্যালো ফারিহা আপু কেমন আমি আছে আপনি কেমন আছেন ক্যান্ডি কুইন নুসরাত আপু লিখেছে ওয়াও লুকিং সো নাইস উয়া আক্তার আপু লিখেছে অনেক সুন্দর লাগছে আপি থ্যাংক ইউ সো মাচ অল ওকে আপু ওকে ভাইয়া আপুর জন্য আচ্ছা ওকে হাই তানিশা আপু হাই আপু হ্যালো মুবাসির আপু ওয়াও নীলা আপু লিখেছে আচ্ছা যা যা আমার লাইফটা দেখবেন অবশ্যই অবশ্যই হচ্ছে গিয়ে আমার লাইফটাকে সুন্দর করে শেয়ার করে দিবেন আপনাদের টাইম শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গসগুপিও শেয়ার করে দিতে পারেন আর শেয়ার করে আমাকে একটু কষ্ট করে কমেন্টে বলে দিবেন যে শেয়ার করে দিয়েছেন সুইট আপু ফারজানা আপু লিখেছে হাই আপু ইউ আর লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ফারজানা ফারিনা ফারিয়া আপু ক্লিয়ার আপু ওকে ঠিক আছে আর হচ্ছে গিয়ে আজকের ড্রেসের অনেক সুন্দর একটা নাম দিয়েছি ওকে এটা দেওয়ার পিছনের রিজেনটা কি আমি সেটাও বলবো ওয়াও সো প্রিটি হুমায়রা জান্নাত আপু লিখেছে আর যাদেরই এই ড্রেসটা ভালো লাগবে বা ভালো লেগে গিয়েছে তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন আমি ড্রেসটা ডিটেলসে দেখালে আপনারা অর্ডারটা প্লেস করে দিবেন কারণ ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটার ওরনা যেরকম সুন্দর ঠিক আছে এটি একটু শরত এটার ওড়নাটা ওরনা যেরকম সুন্দর সেরকম হচ্ছে কি এটা কামিজের ফ্রন্ট সেরকম হচ্ছে এটা ব্যাক সাইড ওকে আমি যেটা পরে রয়েছে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস ক্যাটালগের ড্রেস আই মিন মুমতাজ আর্টস ব্র্যান্ডের ড্রেস আর মুমতাজের যে ড্রেসগুলো থাকে ওগুলো তো হচ্ছে গিয়ে মানে অনেক 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 সুন্দর হয় অনেক সুন্দর হয় আর মুমতাজের ড্রেসগুলো কোয়ালিটি মানে খুব ভালো আমার পরে অনেক আরাম লাগে অনেক আরাম লাগে আমি এখন যেখানেই যাই আমি মুমতাজের ড্রেস পরে যাই আমি কালকে আমার আম্মু বাসায় গিয়েছি মুমতাজের ড্রেস পরে মানে ওটা হচ্ছে গিয়ে সারাদিন পরে থাকার জন্য মানে মুমতাজের যেই ড্রেসগুলো হয় সারাদিন পরে থাকার জন্য চাইতে ভালো কটন আর হয় না আর এটার যে ওড়নাটা মানে এটার ওড়নাটা ধরে আবার অনেক মজা লাগছে অনেক মজা লাগছে এটার ফ্রন্ট সাইডটা দেখেন এটা ফ্রন্ট সাইডটা খুব সুন্দর করে প্রিন্ট করা আর এটা সাইডটা দেখেন এটা সাইডটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আসলে আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে ব্যাক সাইড ওকে আর এটা যে ব্যাক টা দেখতে পাচ্ছেন ব্যাক টা কিন্তু অনেক সুন্দর হয়েছে ব্যাক সাইডে দেওয়ার কারণে ব্যাক টা হচ্ছে গিয়ে ফ্রন্ট কিন্তু ব্যাক সাইডটা পুরোটা হোয়াইট হওয়ার কারণে হোয়াইটও না মানে হোয়াইটের মধ্যে গোল্ডেন প্রিন্ট আছে আমার আমার কাছে যেটা আসলে এটা ব্যাক এটা বেশি ভালো লেগেছে আর এটার নাম দিয়েছি সুইট লাভ ওকে এটার নাম সুইট লাভ দেওয়ার পেছনের রিজন হচ্ছে কি এটার এই জায়গার যে প্রিন্টটা এটা একদম নেকের প্রিন্টটা হার্ড শেপের মতো খুব সুন্দর আসলে হার্ড শেপের মতো না এটা হচ্ছে কি আসলে এইভাবে ফুল পাতা টাইপের প্রিন্ট কিন্তু এটা দেখতে হার্ড শেপের মতো লাগছে আর অনেক সুন্দর করে এমব্রয়ডারি সেট করার কারণে মনে হচ্ছে যে একটা লাভ এর জন্য এটার নাম আমি দিয়েছি সুইট লাভ ওকে লুকিং সো কিউট আপু থ্যাংক ইউ সো মাচ কুমকুম রিঙ্কি আপু নাইস আপু থ্যাংক ইউ তাসলিমা আপু আর যারা লাইফটা শেয়ার করছেন কমেন্টে বলে দিবেন কিন্তু ওকে কমেন্টে বলে দিবেন শোনা যায় না শোনা যায় না আমি কিন্তু মাইক চেক করে এসেছি আচ্ছা আমাকে সবাই একসাথে বলেন তো শোনা যায় নাকি যায় না ওকে আচ্ছা আমাকে ড্রেসে ক্যাটালগটা দিয়ে দাও আমি ড্রেসটা দেখানো স্টার্ট করে দেই কারণ অনেক সুন্দর একটা ড্রেস এটা ওড়নাটা দেখেছেন এটার ওড়নাটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে আর সাথেই খুবই কালারফুল খুবই কালারফুল আর এখানে প্রতিটা কালার কিন্তু আপনার ক্লিয়ার স্পষ্ট বুঝতে পারবেন কারণ হচ্ছে গিয়ে এটার প্রিন্টের কোয়ালিটিটা অনেক 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 ভালো ঠিক আছে অনেক ভালো আ আপু ডিপসি কটন স্টক আউট হয়ে গিয়েছে আপু স্টক আউট হয়ে গিয়েছে আপু তুমি কি এভরিডে টু থার্টিতে আসো হ্যাঁ আমি প্রতিদিন দুইটা তিরিশে দুপুর দুইটা তিরিশে লাইভে আসি আর এখন যেহেতু সামনে ঈদ তো এর জন্য প্রতিদিন বলতে একদম সপ্তাহে সাত দিন মানে ফ্রাইডেতেও আমাকে দুইটা তিরিশে লাইভে দেখা যায় ওকে আচ্ছা আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি ওকে যেটা হচ্ছে কি অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে খুবই সুন্দর সাউন্ড ক্লিয়ার আপু আচ্ছা তো যাদের আর কি যে আপুটা বললো যে ক্লিয়ার না একটু কষ্ট করে আপনি আর কি দেখেন মেবি আপনার ওখানে একটু প্রবলেম হতে পারে ওকে এই যেটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এই যে সুন্দর করে মুমতাজ আর্ট লেখা আছে তারপরে এটার আবার কি বলে এটাতে মুমতাজের লোগো টোগো সব খুব সুন্দর করে দেয়া আছে আমি এখন এটা দেখানো স্টার্ট করছি এই সুন্দর পাউচের মধ্যে পাবা নাও ড্রেসটা দিয়ে দাও আমাকে সুন্দর পাউচের মধ্যে হচ্ছে গিয়ে এই ড্রেসটা পাবেন আপ হ্যাঁ আপু শোনা যায় আচ্ছা ঠিক আছে সাউন্ড ওকে তাহলে কিন্তু সাউন্ড ওকে আছে কারণ সবাই বলছে সাউন্ড ওকে ফার্স্ট আমাকে ফ্রন্টটাই দাও যেটা ফ্রন্ট ওটা দাও হ্যাঁ আমি এটা অ্যাকচুয়াল যেরকম আমি করে ওটা দেখাই ঠিক আছে আচ্ছা ওকে রেবেনটাও আপু স্টক আউট হয়ে গিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইড এটা যদি আপনি ফ্রন্ট করে বানান তাহলে জিনিসটা হোয়াইট লাগবে হোয়াইটের সাথে ম্যাজেন্ডার কম্বিনেশন যেটা নাকি অনেক সুন্দর লাগবে কোনো সমস্যা নাই ভালোই লাগবে আর যদি হচ্ছে গিয়ে আপনি ব্যাক সাইড দিয়ে বানান তাহলে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এর সাথে ম্যাজেন্ডার কম্বিনেশন লাগবে এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন শেয়ার ডান 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 আপু সে ইউ সো মাচ এই যেটার মাঝখানে হচ্ছে গিয়ে আপনার হোয়াইটের অর্ডার ডান মার্শাল্লা উমা সিং মার্মা আপু হ্যালো হ্যালো ইভা আপু কেমন আছেন আপু হাই বিউটিফুল হ্যালো সাদিয়া আপু কেমন আছেন আপু এই যে এটা হচ্ছে গিয়ে এটার ফ্রন্ট সাইডটা হোয়াইটের মধ্যে গোল্ডেন কালারের স্ট্রাইপের মতো করে প্রিন্ট করা আছে আর এটার সাথেই কিন্তু আপনার এখানে ব্ল্যাক কালারের প্রিন্ট আছে ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন হোয়াইট খুব সুন্দর করে প্রিন্ট করা আর এখানে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ইভা আপু থ্যাংক ইউ আর এখানে কিন্তু আপনার প্রিন্টগুলো দেখেন পুরোটা কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে ঠিক আছে একদম ক্লিয়ারভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কারণ এগুলো হচ্ছে খুবই হাই কোয়ালিটির প্রিন্ট ওকে এগুলো খুবই খুবই হাই কোয়ালিটির প্রিন্ট যার কারণে হচ্ছে গিয়ে এটার প্রিন্টগুলো একদম ক্লিয়ার আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর প্রিন্টের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আই মিন কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে কারণ এখানে গোল্ডেন আছে ব্ল্যাক আছে চকলেট কালার আছে দেখা যাচ্ছে একদম স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে খুবই সুন্দর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান অর্ডার ডান আরুষা খানাপু লিখেছে শেয়ার ডান থ্যাংক ইউ সাদি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে এটা একটু সর আমি এটা দিয়ে পড়ে যাবো এটা ও সাইডে দাও আর একটু এসিটা বারো এই যে ওকে এটার ফ্রন্ট সাইডটা পুরোটা দেখালাম একদম খুব সুন্দর করে প্রিন্ট করে এটার যে এমব্রয়েডারিগুলো আছে সেগুলো আপনার চাইলে এটাকে যদি ফ্রন্টে দেন তাহলে লম্বা করে চারটা এমব্রয়ডারি প্যাচ আছে সেটাকে আপনার লম্বা লম্বা করে এভাবে করে বসে দিতে পারবেন আর যদি আমার মতো বানান তাহলে তো আমি দেখিয়ে দিব যে আমি কিভাবে করে বানিয়েছি আর এটা হচ্ছে সুন্দর সুন্দর খুবই কিউট কিউট স্লিভ কারণ স্লিভের প্রিন্টটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক সুন্দর সুন্দর লাগছে থ্যাংক ইউ রেবেকা আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমার ড্রেসগুলা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ রিঙ্কু আপু থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ মারিয়াম আপু থ্যাংক ইউ এই যেটা হচ্ছে স্লিভটা স্লিভটা আপনার পুরোটা ব্ল্যাক কালারের মধ্যে আছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন আর চকলেট কালার কালার কালারের মাঝে মাঝে আমার কি জানি হয়ে যায় চকলেট কালারের প্রিন্ট করা আছে গোল্ডেন আর চকলেট আর সাথে হচ্ছে গিয়ে নিচে হোয়াইট কালারের মধ্যে খুবই কালারফুল প্রিন্ট আছে এখানে পার্পল আছে তারপরে হচ্ছে গিয়ে পিচ টাইপের একটা অরেঞ্জ কালার আছে গ্রিন কালার আছে ড্রেস তো দেন না ড্রেস দেই আপু দেই যা ড্রেস মানে আসলে ড্রেস আমি সবাইকেই দিতে চাই ঠিক আছে আমি সবাইকেই দিতে চাই অনেক আপু দেখা যায় যে আমাকে মেসেজ করে পার্সোনালি মেসেজ করে ওখানে হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে যদিও ওখান থেকে আমাদের অর্ডার নেওয়া হয় না কিন্তু যেগুলো যেগুলো আমার চোখে পড়ে আমি ট্রাই করি ওই আপুদেরকেও ড্রেসগুলো দেয়ার কিন্তু দেখা যায় যে আসলে ড্রেস আউট হয়ে যায় এমনভাবে যে একটা দুইটা ড্রেসও ম্যানেজ করে আর দেয়া যায় না আপু ডিভার কনফার্মেশন টেক্স পেয়েছে কল পাইনি সিলভি আপু আমাদের কিন্তু কনফার্মেশন টেক্স দেওয়া হয় না আমরা যখন একটা মেসেজ দেই আমাকে এটা ওয়েবসাইটটা দিয়ে দাও আমরা যখন হচ্ছে গিয়ে কি বলো ওটাকে পেজ থেকে মেসেজ দেই ওটার মানে হচ্ছে আমরা আপনার অর্ডারটা এটার প্রাইসটা জানি কত আমরা হচ্ছে গিয়ে অর্ডারটা আপনার নোট করে রাখি ঠিক আছে আপনাকে একটা অর্ডার নাম্বার দিয়ে দেই ওটা হচ্ছে গিয়ে আপনার অর্ডারটা নোট করে রাখি কিন্তু যত পর্যন্ত আপনি কল না পাবেন তত পর্যন্ত কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে না তো কনফার্মেশন কল দিয়ে কিন্তু কনফার্ম করা হয় আচ্ছা এটা উল্টা আর সোজা না বোঝা যায় না দেখেন মানে সবই মনে হয় কি সেম এত সুন্দর প্রিন্ট মানে সবই সেম লাগে ওকে তো আপনি যদি কনফার্মেশন কল না পান তাহলে বুঝতে হবে যে আপনার অর্ডারটা কনফার্ম হয়নি শেয়ার ডান ডান থ্যাংক ইউ সো মাচ নিরঞ্জনা আপু থ্যাংক ইউ কি কাপড় আপু আপু এটা হচ্ছে গিয়ে লনের মধ্যে ইন্ডিয়ান লন মানে একদম মুমতাজে যে ড্রেসগুলো হয় মুমতাজে ড্রেসগুলো একদম একদম সফট লন ম্যাটেরিয়ালের মধ্যে হয় একদম সফট যারা যারা নাকি যে ড্রেসগুলো নিয়েছেন তারা বুঝবেন একদম সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে হয় ওকে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড কিন্তু আসলে এটাও ব্যাক সাইড না ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে এটা আমি দেখাই ড্রেসটা পুরাই ডিফারেন্ট এটাকে আমি একদম পুরো ডিফারেন্ট করে বানিয়েছি আপনারা চাইলে যেভাবে ড্রেসটা আছে সেভাবে করেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ওকে আর এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক সাইডটা এই যে এই ব্যাক সাইডটা আসলে এভাবে করে হবে তো আপনারা যদি ব্যাক সাইডটা ফ্রন্টে দেন তাহলে এভাবে করেও বানাতে পারবেন এই জায়গা থেকে একটা নেক দিবেন আর বাকি এই যে হোয়াইট কালার যে জায়গাটা সেই হোয়াইট জায়গাগুলোতে আপনারা এমব্রয়ডারিটা বসিয়ে দিবেন সুন্দর করে ছোট ছোট করে ওকে এই হচ্ছে এটা ব্যাক সাইডটা এটাও আপনার পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর হচ্ছে গোল্ডেন কালারে প্রিন্ট দেয়া আছে আপু আমার মেসেজ সিন করো না কেন আপু আনিক আপু মেসেজ সিন করে দিবে একটু ওয়েট করেন ঠিক আছে আপু ডিভা ড্রেসটা আনবেন প্লিজ আচ্ছা যদি পসিবল হয় তাহলে এখন তো আমি বললাম না এখন আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলো যাই স্টক আউট হয়ে যাচ্ছে ওগুলো কিন্তু স্টক ওগুলো কিন্তু আর রিস্টক করা পসিবল না কিন্তু যখন নাকি সব সিচুয়েশন ঠিক হয়ে যাবে কারণ আমাদের আরও অনেক কালেকশন আছে মানে কি যে প্রবলেমে মানে সবাই তো এই টাইমে সিচুয়েশনে প্রবলেমে আছে মানে আমাদের অনেক কালেকশন আছে যেগুলো নাকি এখন পর্যন্ত আসেই নাই তো মানে সিচুয়েশন ঠিক হতে হতে ওগুলো ইন্ডিয়া থেকে আসতে আসতে আরও অনেক টাইম লাগবে তো ওগুলো ফার্স্টে আসার পরে তারপরে যদি কোনো কিছু রিস্টক করা হয় ওগুলো হচ্ছে গিয়ে তারপরে দিতে হবে কারণ আর কি এখন কিছুই হচ্ছে গিয়ে আসছে না কিছুই আসছে না যেটা নাকি একটা অনেক বড় প্রবলেম তো এর কারণে এখন যাই স্টক আউট হয়ে যাচ্ছে যাই দেখাচ্ছি ওগুলো আর কি শেষ ওগুলো এই মুহূর্তে বা আগামী চার পাঁচ মাসেও ওগুলো রিস্টক আনা পসিবল না কারণ আরও যেগুলো আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কাপড় আছে ওগুলোই এখন পর্যন্ত আসে নাই ঠিক আছে আমি কি বুঝাতে পেরেছি আপু আমাকে ড্রেসটা দাও ড্রেসটা দাও না প্লিজ রেহানা আপু কোন ড্রেসে চাচ্ছেন আপু রোজমিন রেড রেস্টার আমি মাত্রই রিস্টকের কথা বললাম আমি মাত্রই কিন্তু রিস্টকের কথাটা বলে দিলাম আচ্ছা এই যে এটা হচ্ছে কি এটা ব্যাক সাইডে তাড়াতাড়ি করে দেখিয়ে দেয় আজকে কমেন্ট পড়তে পড়তে কথা বলতে বলতে ড্রেসই আমার দেখানো হচ্ছে না এই যে এটা হচ্ছে এটা ব্যাক সাইড আর ব্যাক সাইডে প্রিন্টটা দেখে নেন এখানে চকলেট গোল্ডেন একদম সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে যেটা নাকি খুবই 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 সুন্দর আর খুবই ভালো ওকে আর ব্যাক সাইডের সাথে হচ্ছে কি আপনার আরেকটা স্লিভ দিয়ে দিয়েছে ব্যাক সাইডের স্লিভটাও আপনার আই মিন একটা স্লিভ ফ্রন্টের সাথে দিয়েছে একটা স্লিভ ব্যাক সাইডের সাথে দিয়ে দিয়েছে আচ্ছা এটা দিয়ে দাও এমব্রয়ডারি প্যাকেটটা দিয়ে দাও স্লিভটাকে অবশ্যই ডিভাইডার করে বানাবেন কারণ হচ্ছে গিয়ে আপু আমার কমেন্ট পড়না এই তো হাসিবুর আপু বা আপু মনে হয় ভাইয়ার আইডি দেওয়া কমেন্ট করছে ওটা আমি পড়ে দিলাম কি যেন বলছিলাম ভুলে গিয়েছি থাক নতুন কথায় চলে যাই আপু ড্রেস পাই না আর অর্ডার করবো না আরে আরিফা তুলি আপু আপু কেন অর্ডার অর্ডার করতে করতেই তো একদিন ড্রেস পাবেন অর্ডার করতে করতে দেখবেন যে একদিন ড্রেস পেয়ে গিয়েছেন লেমন ড্রেসটা আমি লাইভে অর্ডার করেও পাইনি আপু লেমন ড্রেসটাও স্টক আউট হয়ে গিয়েছে ঠিক আছে এই যেটা হচ্ছে গিয়ে মুমতাজ আর্টসের ড্রেস ঠিক আছে এখানে মুমতাজ আর্টস লিখা আছে তাড়াতাড়ি করে আমি আজকে কমেন্ট পড়তে পড়তে মানে আমার মনে হয় যে আমি ড্রেসই ঠিক মতো দেখাচ্ছি না oh uh. হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি আপু তুমি কখনোই গাউন দেখো না আপু গাউন আমাদের শোরুমগুলোতে অ্যাভেলেবেল আছে আমি বলেছিলাম যে শোরুম থেকে এনে দেখাবো কিন্তু আসলে হচ্ছে কি যেটা হয়েছে যে আপুরা শোরুম থেকে গাউনগুলো দেখে নিতে চাচ্ছে আর শোরুমে আপুরা গিয়ে গাউন দেখে দেখে নিচ্ছে এর জন্য ওটা আমাদের শোরুম থেকে আনানো হয় নাই এর জন্য আর কি ওটা আমি লাইভে দেখাতে পারি নাই ওকে আমি এখন এম্ব্রয়ডারি প্যাচগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গিয়ে টোটাল ছোট ছোট চারটা এম্ব্রয়ডারি প্যাচ আছে চারটা একটু সিমিলার কিন্তু এটার মধ্যে একটু একটু ডিজাইন ডিফারেন্ট আছে আর কি একটু একটু ডিজাইন একটু অন্যরকম উল্টা দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন এখানে হচ্ছে পার্পল কালার আছে তারপরে একটু পিচ টাইপের কালার আছে তারপরে এটাকে কি বলে অলিভ কালার আছে সাথে কিন্তু পুরোটাতে সিকোয়েন্স দেয়া পুরোটা এমব্রয়ডারিতে যে যে কয়টা প্যাচ আছে চারটা প্যাচে কিন্তু আপনার ছোট ছোট করে এমব্রয়ডারি দেয়া আছে ওকে এখানে দুইটা এমব্রয়ডারি আমার ওয়েস্ট হয়ে গিয়েছে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করে আপনারা সুন্দর করে এটাকে বসাতে পারবেন এই চারটা যে এমব্রয়ডারি এই চারটা এমব্রয়ডারিকে আপনারা ট্রাই করবেন কামিজের মধ্যে বসানো তাহলে দেখবেন যে কামিজটা আরও বেশি কালারফুল হয়েছে কারণ কামিজটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে গোল্ডেন আর চকলেট কালারের প্রিন্ট আর ওনাটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব কালারফুল তো আপনারা যদি এই কালারফুল এমব্রয়ডারিগুলোকে কামিজের মধ্যে বসান তাহলে দেখবেন যে আরও সুন্দর হবে দেখতে আরও ভালো লাগবে তো এখানে যে বড় দুইটা প্যাচ আছে এই একটা প্যাচ এ একটা প্যাচ এখানে একটু পাতাগুলো কিন্তু একটু ডিফারেন্ট একটা চাইতে আরেকটা একটু ডিফারেন্ট এটা সামনে সামনে নিয়ে যখন বসাতে যাবেন তখন বুঝবেন এই দুইটা প্যাচকে আমি যে এই অ্যাম্ব্রয়ডারি উপরে এখানে একটা আর হচ্ছে গিয়ে এভাবে করে দুই পাশে দুইটা বসিয়ে দিয়েছি ঠিক আছে যে এই ডিজাইনটার মধ্যে এই হার্ড শেপের ডিজাইনের মধ্যে ওকে আর বাকি যে ছোট দুইটা অ্যাম্ব্রয়ডারি প্যাচ আছে এটাকে হচ্ছে গিয়ে প্যান্টে দিয়েছি ভুলে দিয়ে দিয়েছি যদিও আমার দেওয়ার ইচ্ছা ছিল না তো এটা প্যান্টে দেওয়ার কারণে এটা দেখাই যাচ্ছে না ঠিক আছে একদম দেখা যাচ্ছে না তো এটাকে আপনারা যেটা করবেন এই ছোট যে দুইটা এমব্রয়ডারি কালারফুল প্যাচগুলো আছে এই দুইটাকে এই যে এই জায়গার মধ্যে দুইটা বসিয়ে দিবেন এমন করে দুইটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তাহলে এই যে দেখেন তাহলে কিন্তু এটা আরও সুন্দর আরও কালারফুল হবে ড্রেসটা হোপফুলি আমি বুঝাতে পেরেছি ওকে আর যদি আপনারা যেভাবে নাকি ড্রেসটা আর কি আছে যে ব্যাক সাইডটা হচ্ছে কি যে হোয়াইট হোয়াইট সাইডটা আপনারা ফ্রন্টে দিবেন তাহলে এই চারটে এমব্রয়ডারিকে লম্বা করে মাঝখানে একটু একটু গ্যাপ করে লম্বা করে বসিয়ে দিবেন তাহলে দেখবেন যে সুন্দর হবে ওকে এখন এটা ওনাটাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ আপলোড করে দেবো নেটে মেবি অনেক ডিস্টার্ব হচ্ছে তাই না ওয়াও রহমান আপু লিখেছে হ্যাঁ বলে যে এই হচ্ছে এখন এই ড্রেসের জিনিস ওড়না ওনাটা হলো গিয়ে পুরোটা আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই কালারফুল প্রিন্ট কালারফুল প্রিন্ট বলতে হচ্ছে পার্পল আছে তারপরে মিষ্টি কালার আছে খুব কালারফুল কালারফুল প্রিন্ট আছে এই ওনাটাকে খুলে নিলে বেশি সুন্দর হবে কারণ এটা ফ্রন্টটাও সুন্দর ওনাটাও সুন্দর ব্যাকসাইড থেকেও অনেক সুন্দর লাগবে ঠিক আছে ব্যাকসাইড থেকেও অনেক সুন্দর থাকবে আর চারপাশে সুন্দর করে কালারফুল প্রিন্ট করা এখানে একটা জিনিস আমি আমার টেলরকে করতে দিয়েছি কিন্তু আমার টেলর ভুলে এক না, জায়গায় অন্য অন্য ও যে কেটে কুচি করে দিয়েছে এই যে এটা হচ্ছে গিয়ে এই পাশ থেকে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার প্রিন্ট আছে আর সাথে এখানে পার্পল আছে ঠিক আছে তারপরে এখানে একটু পিঙ্ক টাইপের একটা কালার আছে খুবই কালারফুল আর প্রিন্ট গুলো খুবই স্পষ্ট তো এই জায়গার যে ব্ল্যাক প্রিন্টটা ব্ল্যাক কালার কাপড়টা আছে এটাকে কেটে নিচে থেকে কুচি করে দিবেন তাহলে এটা আরো সুন্দর লাগবে এমনিতেই ড্রেসটা খুব কিউট দেখতে তখন হচ্ছে গিয়ে আরো সুন্দর হয়ে যাবে ওকে তো এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক 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 সফট অনেক সফট এটা ওড়নাটা নিলে মন চাবে যে ধরে রেখে দিবেন ওনাটা অনেক নাইস হ্যাঁ অনেক অনেক নাইস অনেক নাইস ওনাটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই ওনাটাকে খুলে পড়লে অনেক সুন্দর হবে যে দেখেছে না নিচে থেকে কালারফুল লাগিয়ে দিবেন দেখবেন যে সুন্দর লাগবে আচ্ছা এটা প্যান্টটা দিয়ে দাও এটা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ব্ল্যাক কালারের প্যান্ট আমি নিব ওকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস টা অর্ডার প্লেস করে দিবেন তোমাদের কটন কালেকশন অলওয়েজ বেস্ট আপি থ্যাংক ইউ সো মাচ তাসফিয়া আপু থ্যাংক ইউ ওয়া নাইস কালেকশন থ্যাংক ইউ আদ্রিকা আপু এই যেটা হচ্ছে গিয়ে পিওর কটনের প্যান্ট এখন মেজারমেন্ট টেপটা তাড়াতাড়ি করে দিয়ে দাও তাড়াতাড়ি করে এটা হ্যাঁ দিয়ে দাও মেপে আমি এটা সব কিছু বলে দিচ্ছি অর্ডার ডান হ্যাঁ এর জন্যই আমি আরও তাড়াহুড়া করে দেখাচ্ছি কারণ আপুরা একদম সবাই তাড়াতাড়ি করে অর্ডার করে দিচ্ছে তো তাড়াতাড়ি করে আমি এটা প্রাইসটা বলে দিই আজকে না কমেন্ট পড়তে পড়তে আর কথা বলতে বলতে একদম সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে তুমি এতগুলা কিউট আপি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু ড্রেসটা কটন হ্যাঁ ড্রেসটা হচ্ছে গিয়ে কটন ড্রেসটা ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে আপনার লনের মধ্যে আছে ওকে মুমতাজের যে ম্যাটেরিয়াল মুমতাজের ম্যাটেরিয়ালগুলো কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে লনের মধ্যেই থাকে মুমতাজের যে ম্যাটেরিয়ালগুলো আর খুব সফট থাকে হাউস অফ লন তো মুমতাজ থেকে বের হয়েছিল থার্টি মানে হচ্ছে গিয়ে কত এটার সিক্সটি কিন্তু এটা আমরা সিক্সটি টু থেকে সিক্সটি ফোর পর্যন্ত ধরে নিলাম কারণ বডি অনেক চড়া এত চড়া দরকার পড়ে না একদম বাদ হয়ে যায় বাকি কাপড় ও আর এই যে সাইডে থেকে দেখেন মুমতাজগুলো গুলো খেয়াল করবেন যে এরকম সাইডে থেকে কিন্তু সুতা বের হয়ে থাকে সব মুমতাজেরই আপু এটা কি কটন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কটন ওকে এটা কিন্তু কটন আমি লাইভে ডিটেলসে কিন্তু ফার্স্ট থেকে আমি এটা ম্যাটেরিয়াল প্রিন্ট এগুলো সব বলছি ওকে এটা হচ্ছে গিয়ে কটনের মধ্যে ইন্ডিয়ান লনের মধ্যে আছে যেটা নাকি একদম সফট মুমতাজ লন মনটাচ লন বললেই আপনারা বুঝে যাবেন ফর্টি সেভেন ইঞ্চ লেন্থ এটা ওকে এটা লেন্থ ফর্টি সেভেন ইঞ্চ আছে চাইলে আরও লম্বা করে দিতে পারবেন আপু ড্রেস অর্ডার করে একটাও পাই না ইনশাল্লাহ আপু এবার অর্ডার করে দেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে কি সবাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা লাভ লিখে অর্ডার করে দিবেন আচ্ছা অথবা লাভ লিখে অর্ডার করে দিবেন ওকে তুমি অলওয়েজ গরজেস থ্যাংক ইউ সো মাচ টোয়েঙ্কেল আপু থ্যাংক ইউ সো মাচ এখন এটা সুপার ডুপার রিজনেবল প্রাইস বলার টাইম হয়ে গিয়েছে এটা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন এটার ইটা দাও তো ওটাকে আমি ফ্রন্টে ধরি হ্যাঁ ধরো তাহলে আবার বোঝা যায় না যে আসলে যে আমি আমার ড্রেসই দেখাচ্ছি ওকে এটা এখন এমব্রয়ডারি সব কিছু দিয়ে দাও সব কিছু ধরে এটা সুপার ডুপার রিজনেবল প্রাইসটা আমি বলে দিচ্ছি ওকে এটা হচ্ছে কি অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস ব্র্যান্ডেড ড্রেস প্যান্টটা প্যান্টটা দাও প্যান্টটা দাও আর ব্যাক সাইডটা দাও ওটা দাও হ্যাঁ হুম হুম ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস ব্র্যান্ডেড ড্রেস যেটা নাকি খুবই 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 সুন্দর আর ম্যাটেরিয়াল তো একদম একদম সফট লনের মধ্যে আছে একদম লন ম্যাটেরিয়াল একদম বলবেন এই মমতাজের ড্রেসগুলোকে বলতে হবে যে মুমতাজ লন ওকে মুমতাজ লন ড্রেস বলতে হবে আর এটার ওড়নাটা একদম বেবি সফট স্কিনের মতো একদম মাখনের মতো নরম একটা ওড়নাটা ঠিক আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের বসুন্ধরা সিটি শোরুমে কিন্তু এখন গেলে এখনই এই ড্রেসটাকে সুন্দর মতো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন আর এটা প্যান্ট হচ্ছে কটনের মধ্যে আছে এটা ব্যাক সাইডটাও সুন্দর প্রিন্টে যেটা নাকি আমি দেখিয়ে দিয়েছি আর এটার সাথে আপনারা ছোট ছোট কিউট কিউট চারটা এমব্রয়ডারি প্যাচ পেয়ে যাবেন আর চারটা এমব্রয়ডারি প্যাচের মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্স দেওয়া আছে ঠিক আছে সুন্দর করে সিকোয়েন্স দেওয়া আছে এটা এখন সুপার ডুপার রিজনেবল প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক টাকা ওকে এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ সিলেটে ডেলিভারি দেওয়া যাবে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ওকে এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা করে যাদের যাদের এটা ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন আপু অলরেডি অর্ডার করে ফেলেছি নূরজাহান আপু লিখেছে অর্ডার করলে পাই না আপু ইনশাল্লাহ সাব আপু এবার পেয়ে যাবেন ঠিক আছে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব ওকে এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে যাদের যাদের এটা ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করবেন অথবা সুইথ লাভ লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন এটা কিন্তু অনেক কিউট একটা নাম দিয়েছি সুইথ লাভ সুইট লাভ লিখে অর্ডার প্লেস করে দিবেন সিলেটের শোরুম দ ইনশাল্লাহ আপু ও ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন সবাই ওকে যেন হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি সব জায়গায় একটা করে শোরুম প্লিজ চেক ইনবক্স আচ্ছা আপু ইনবক্স চেক করে দিবে একটু ওয়েট করতে হবে ও মাই গড মাত্র পনেরোশো টাকা আজিকার রোজ আপু লিখেছে হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওকে এক টাকা এই ড্রেসটা দিও প্লিজ প্লিজ ওকে স্নেহা ইসলাম আপু ওকে ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে আই মিন সবাইকেই আমি দিব আমি সবাইকে দেয়া ট্রাই করি তো এর জন্য আপনারা যেটা করবে তাড়াতাড়ি করে হচ্ছে গড়াটা প্লেস করবেন আর বারবার করে মেসেজ করবেন না ওকে বাট পাই না তো নাফিসা আপু ইনশাল্লাহ আজকে ড্রেসটা অর্ডার করলে দিয়ে দিব ওকে রেড ডিবারটা রিস্টক করো আপু রিস্টকের কথা তো বললামই তাও আমি ট্রাই করবো ওকে কোনো সমস্যা নেই আমি ট্রাই করবো হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এইবার দিও প্লিজ আচ্ছা ঠিক আছে আচ্ছা স্নেহা আপুকে দেখো তো স্নেহা ইসলাম আপুকে এবার ড্রেসটা কিন্তু দিতেই হবে ড্রেসটা অনেক সুন্দর ফারজানা হক আপু লিখেছে আপু ডিপসি কটন স্টকআউট হয়ে গিয়েছে আপু ড্রেস ড্রেসটা ব্যাক পার্টটা দেখাও আচ্ছা ড্রেসটা কিন্তু আমি ডিটেলসে দেখিয়েছি আমি যেটা পরে রয়েছি এটা হচ্ছে ড্রেসে ব্যাক পার্ট কিন্তু আর হচ্ছে এই যে হোয়াইট কালারটা হচ্ছে গিয়ে এটার ফ্রন্ট সাইড ঠিক আছে হোয়াইট কালার যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে এটার ফ্রন্ট সাইড কিন্তু এটার আমি আর কি আমার কাছে ব্যাক সাইডটা অনেক ভালো লেগেছে এর জন্য এটাকে আমি ফ্রন্টে দিয়ে দিয়েছি কিন্তু আপনারা চাইলে এটা আপনাদের মন মতো করে বানিয়ে নিতে পারবেন এই প্রিন্টটা হচ্ছে গিয়ে নিচে আর নিচের প্রিন্টটা হচ্ছে গিয়ে উপরে যেটাকে আমি উপরেটা নিচে করেছি ব্যাক সাইড ফ্রন্টে দিয়েছি ফ্রন্ট এটা ব্যাক সাইডে দিয়ে দিয়েছি ওকে লিপস্টিক শেড লিপস্টিক শেড হচ্ছে গিয়ে জুই আপু মিলানির গর্জিয়াসটা মিলানির গর্জিয়াস অর্ডার ডান শায়মিনা আপু লিখেছে ওকে আপু ঠিক আছে ইয়েলো কালার ড্রেস দেখান আচ্ছা ঠিক আছে ইয়েলো কালার ড্রেসও দেখাবো আজকে জন্য তাহলে এতটুকুই থাক আজকে আমি একটা ড্রেসই দেখালাম এবার যেন পায় আপু দেখো আখিয়ানু আপু লিখেছে আচ্ছা ওকে দেখে দিব ঠিক আছে দেখে দিব ওকে আমার জন্য আমরিন আপু লিখেছে ওকে ওকে অনেকদিন ধরে মেসেজ দিচ্ছি প্লিজ চেক ইনবক্স শাবনাম আপু লিখেছে আচ্ছা ঠিক আছে আপু শাবনম আপু মেসেজটা একটু চেক করে দিতে বলো তো দেখো যে এখনই কমেন্ট করা আছে মেকআপ ভিডিও দাও আপু তোমার সাইমাহ সুলতান আপু লিখেছে দুইটা মেকআপ ভিডিও দিয়েছিলাম এরপরে না আমি আর টাইমই পাই না মানে আমি এখন এত ব্যস্ত থাকি মানে আমি ফ্রি হই হচ্ছে গিয়ে আপনার রাত্রের সাড়ে আটটা বাজে যে প্রিমিয়ামটা আপলোড হয় তারপরে গিয়ে নয়টা বাজে গিয়ে আমি ফ্রি হই আমি লাঞ্চও করতে করতে কয়টা বাজে মানে আমার লাঞ্চ করতে করতে সাড়ে পাঁচটা ছয়টা বেজে যায় মানে আমি এত ব্যস্ত থাকি এখন এর জন্য আমার মেকআপ ভিডিও করারও টাইম থাকে না অর্ডার দিয়েছি আচ্ছা ঠিক আছে যারাই অর্ডার করছেন ইনশাল্লাহ ড্রেসটা পেয়ে যাবেন ওকে তাহলে এই হচ্ছে কি আজকে সুন্দর সুন্দর ড্রেস সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা যাদের এটা ভালো লেগেছে আপনার স্ক্রিনশট নিয়ে নিবেন আর না স্ক্রিনশট না আপনার সুইট লাভ লিখে অর্ডার করবেন ঠিক আছে কারণ আমি অনেক ভালোবেসে নামটা দিয়েছি ঠিক আছে ভালোবেসে নামটা দিয়েছি সুইথ লাভ তো সবাই হচ্ছে কি সুইথ লাভ লিখে অর্ডার করবেন আর রিস্টকের কথাটা যেটা বললাম যে রিস্টক সবাই বলছেন এটা রিস্টক করো ওটা রিস্টক করো তো এখন এই মুহূর্তে আপনারা ধরে রাখেন যে আগামী এক বছর পর্যন্ত কোনো কিছু রিস্টক করা পসিবল না কারণ হচ্ছে কোনো ড্রেসে কিন্তু আর কি ইন্ডিয়া থেকে কোনো কিছুই আসছে না যাই আগে এসেছে সেগুলোই আমাদের অনেক কষ্ট করে কাস্টম থেকে আনতে হচ্ছে মানে সব ডবল চার্জ দিয়ে তারপরে আপনার কি বলে ট্যাক্স দিয়ে সব কিছু দিয়ে আমাদের কাস্টম থেকে ওগুলো ছাড়াতে হচ্ছে যেটা না কি আর কি অনেক প্রবলেম তার মধ্যে আবার এর থেকে অনেক বড় বড় প্রবলেম হচ্ছে যেগুলো নাকি দেখা গিয়েছে যে অর্ধেক ড্রেস আমাদের এসেছে আর বাকি আছে ইউ আর লুকিং ভেরি নাইস আপুনি সানজিদা আপু লিখেছে তো এর জন্য যেটা বললাম যে কোনো কিছুই এই মুহূর্তে আগামী এক বছর পর্যন্ত ধরে রাখে রিস্ট করা পসিবল না তো এখন আমি কিন্তু প্রতিদিনই আমি ট্রাই করছি যে নতুন নতুন ড্রেস দেখাতে যে কেউ যদি একটা ড্রেস না পায় তাহলে যেন আরেকটা ড্রেস নিতে পারে এরকম আর কি আমি এরকম ভাবেই মিলিয়ে মিশিয়ে গুছিয়ে আমি ড্রেসগুলোকে দেখানোর চেষ্টা করছি তো কারো যদি কোনো ড্রেস অনেক ভালো লেগে থাকে কিন্তু অর্ডার করে ড্রেসটা পান নাই স্টক আউট হয়ে গিয়েছে তো তারা ওই ড্রেসটার জন্য ওয়েট না করে আমরা আরো নতুন নতুন ড্রেস দেখাচ্ছি ওখান থেকে যদি কোনোটা ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে ঠিক আছে কারণ যেটা যেমন রেভেন্টা রেভেন্টা সবে অনেক পছন্দ করেছেন তারপরে ডিপসি কটনটা সবে অনেক পছন্দ করেছেন কিন্তু ওগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে এছাড়া বাকি আমি যাই কটন দেখিয়েছি কালকে পর্যন্ত সব কটন কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে ওকে এখন দেখা গিয়েছে যে আপাতত আমি এখন দেখাচ্ছি এটা আমাদের স্টকে আছে কালকে সকালে ডেলিভারি ডিসপ্যাচ হতে হতে দেখা যাবে যে এগুলো স্টক আউট হয়ে গিয়েছে তো আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যেটা স্টক আউট হয়ে গিয়েছে ওটা হচ্ছে গিয়ে আমাদের আপাতত দিনের জন্য ভুলে যেতে হবে ওকে কারণ আপুরা যখন যেই ড্রেস চায় আমি কিন্তু সব সময় ট্রাই করি আপুদের পছন্দ মতো ড্রেস যদি আবার রিস্টক করতে হয় আমি ট্রাই করি রিস্টক করা কিন্তু এখন আর কি এরকম সিচুয়েশনটা এমন যে এখন কোনো কিছু রিস্টক করা পসিবল না আর এই ড্রেসটা কিন্তু আপু তোমাদের ডেলিভারি চার্জ কি এখন একশো টাকা আমাদের হ্যাঁ আউট অফ ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ইন ঢাকাটা একশো তিরিশ টাকা কিন্তু হচ্ছে গিয়ে আরকি আমরা তো হ্যাঁ 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 আমি ওটাই আর কি বলি আমি জানি মানে আমাদের আউট অফ ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ইন ঢাকা ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা করে এই সিচুয়েশনের কারণে সব কিছু তো দাম টাম বেড়ে গিয়েছে কিন্তু আপুদের জন্য ডেলিভারি চার্জ একশো টাকা ইন ঢাকা আউট অফ ঢাকা সব জায়গায় ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা বাকি যে পঞ্চাশ টাকা এসে পরিবহনের জন্য এক্সট্রা আর ইন ঢাকার মধ্যে তিরিশ টাকা এটা হচ্ছে গিয়ে আমরাই আর কি এই টাকাটা আমরা পে করি ওকে কারণ আপুদের হচ্ছে গিয়ে শুধু একশো টাকা দিলেই হবে আর বাকি টাকা আমরা আমাদের থেকে পে করে দেই ওকে কিন্তু এইভাবে ডেলিভারি চার্জ আর কি বেড়েছে আপু অর্ডার দিয়েছে আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করেন অবশ্যই রিপ্লাই প্লাস কালকের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আজকে অনেক কথা বলে ফেললাম আজকে এতই কথা বলেছি যে ড্রেস আমার মনে হয় না আমি কি দেখিয়েছি আমি যাই না কি দেখিয়েছি আল্লাহ জানে যাই হোক ও ফুলে আপনারা বুঝতে পেরেছেন এর জন্যই সবাই অর্ডার দিচ্ছেন তো আজকের জন্য এতটুকুই থাক রাত্রে সাড়ে আটটা বাজে দেখবেন যে আমাদের ভিডিও আপলোড হচ্ছে প্রিমিয়ামে ওটা আপনার অবশ্যই খেয়াল রাখবেন আর প্রতিদিন না মানে মাঝে মাঝে আবার এক দিন দেখবেন যে হবে না মাঝে মাঝে হবে কারণ টাইম যেহেতু শেষ হয়ে আসছে আজকে এই তো হচ্ছে গিয়ে পনেরো ষোলো তারিখ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে জন্য এতটুকুই থাক আমাকে একটা ভালো পার্টি ড্রেস দিবা আচ্ছা ঠিক আছে পার্টি ড্রেসও দেখাবো আজকে আজকের জন্য তাহলে এতটুকুই থাক তারপর সবার সাথে প্রতিদিন দুইটা তিরিশে দেখা হবে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে হচ্ছে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না আর কালকে দুটা তিরিশ আমাকে জয়েন করবেন আমার কথা না অনেক উল্টাপাল্টা হয়ে গেছে আমি চলে যাই এখন ঠিক আছে কালকে সবার সাথে আবার দেখা হবে আল্লাহ সবাই